আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আমাদের ফেসবুক প্রোফাইলে অথবা পেজে অনেক সময় নিউডিটি অর সেক্সুয়াল কন্টেন্ট অর্থাৎ ভায়োলেন্স আসে, এই সেক্সুয়াল ভায়োলেন্সটা আসে, হয়তো আমরা কোনো ব্যাড পিকচার হয়তো আপলোড করে থাকি বা ভুলবশত আপলোড হয়ে গেল, সেটি কিন্তু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে ফেসবুক কর্তৃপক্ষ ভায়োলেন্স দিয়ে থাকে। তো এই ভায়োলেন্স যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু এই প্রোফাইল বা পেজ থেকে কিন্তু আর ইনকাম করা সম্ভব হবে না, মনিটাইজেশন পাবো না। তো যার কারণে এই ভায়োলেন্সটিকে দূর করাতে হয় বা রিমুভ করাতে হয়, তো কীভাবে এটাকে রিমুভ করা যায় বা কোন প্রসেস অনুসরণ করলে এই সেক্সুয়াল বা নিউডিটি কন্টেন্টটাকে বা এই ভায়োলেন্সটাকে রিমুভ করা যাবে, অপসারণ করা যাবে, তো সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা এই ভায়োলেন্সটিকে রিমুভ করে দেওয়ার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। তো ভিউয়ার্স, ফেসবুকে আসার পর আপনারা এই যে থ্রি ডটে ক্লিক করে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো ভিউয়ার্স, প্রোফাইলে চলে আসার পর নিচে দেখতে পারবেন যে থ্রি ডট একটা আইকন রয়েছে, এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, থ্রি ডটে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে আপনার ভায়োলেন্স কোন কোন বিষয়ে ভায়োলেন্স ধরেছে সেটা আপনারা দেখতে পারবেন। তো উপরে দেখুন নিউডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা সেক্সুয়াল একটা ভায়োলেন্স ধরেছে। এইটা কীভাবে আপিল করে বা কোন প্রসেস অনুসরণ করলে এটাকে রিমুভ করা যায়, তো সেই প্রসেসটাই আমি দেখাবো। তো আপনারা কী করবেন, তো ভিউয়ার্স এখন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রোফাইল গ্রোথ ইজ ইট রিস্ক, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে দিলে এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো এখন দেখুন এখানে লেখা রয়েছে রিভিউ কন্টেন্ট, তো ভিউয়ার্স আপনারা এই রিভিউ কন্টেন্টে ক্লিক করে দিবেন। তো এখন আপনি কোনটির জন্য আপনি আপিল করতে চান, তো সেইটি সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে যেহেতু সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এটি আমি সরাতে চাচ্ছি, দেখি যে তারা ভায়োলেন্সটিকে এখান থেকে তারা ডিলিট করে দেয় কি না, তো সেই প্রসেসটাই আমি করতেছি। তো আপনাদের অন্য ভায়োলেন্স থাকলে আপনারাও একই প্রসেসে করতে পারেন। তো আমি যেহেতু সেক্সুয়াল নিউডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটাকে অপসারণ করতে চাচ্ছি বা এটাকে রিমুভ করে নিতে চাচ্ছি, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এরপর নিচে দেখুন রিকোয়েস্ট রিভিউ, তো এখন আপনারা রিকোয়েস্ট রিভিউয়ে ক্লিক করে দিবেন। তো রিকোয়েস্ট রিভিউয়ে ক্লিক করে দিলে এখানে কয়েকটি কারণ রয়েছে যে কেন আপনার এই পিকচারটিকে ভায়োলেন্স ধরলো বা কিসের জন্য, আপনার কোন মিস্টেক হতে পারে বা কী কারণে এই ভায়োলেন্সটা আসলো, এই ধরনের যে কোনো এখান থেকে যেটার সাথে মেসিং হয়ে যায় তো সেইটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিব যে ইউ মিস আন্ডারস্টুড দিস ফটো, এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কারণ দিতে পারেন। তো দেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দেখুন আরও কয়েকটি কারণ আসলো, তো এখান থেকে দেখে নেবেন যে কোনটার কোন বিষয়ের উপর আপনার ওই পিকচারটি যে ভায়োলেন্স ধরেছে তার সাথে কোনটি মিলে যায়। তো এখান থেকে ভালো করে ইংলিশগুলো দেখে নেবেন, ইংলিশের অর্থ না জানলে আপনারা এখান থেকে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলা করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি একটি দিয়ে দিচ্ছি, ইট ইজ এ জোক, এরকম একটা দিয়ে দিলাম আমি, আপনারাও চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো এরপর নিচে দেখুন কন্টিনিউ এখানে প্রেস করে দেবেন। তো এরপর এরকম অপশন আসবে, তো এখানে কিছু লেখা রয়েছে চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো নিচে দেখুন সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখানে দেখুন দেখাচ্ছে উই আর সরি, উই হ্যাড এ প্রবলেম উইথ দ্য পেজ, ইউ ট্রাইড টু রিচ, উই হোপ টু হ্যাভ ইট ফিক্সড সুন, উই উইল বি ডিরেক্টেড টু দ্য হোম পেজ। তো ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি, এই এখানে কিন্তু এই সেক্সুয়াল বা নিউডিটি কন্টেন্ট, এই ধরনের ভায়োলেন্স কিন্তু খুবই মারাত্মক বা বড় ধরনের ভায়োলেন্স। সাধারণত এই ধরনের ভায়োলেন্সগুলো ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিতে চায় না, তবে যারা প্রথমবার কিন্তু এই ধরনের ভুল করে থাকে তাদের কিন্তু খুব সহজেই তাদের কিন্তু এই আপিলটা অনেকেরই নিয়ে থাকে। তো এবং এক বছরের মধ্যে কিন্তু এটা অটোমেটিকলি তারা কিন্তু রিমুভ করেও দেয়। আর অনেক সময় কিন্তু এই সেক্সুয়াল বা নিউডিটি কন্টেন্ট কিন্তু এই ক্লেমটা কিন্তু দুইবার বা তিনবার চারবার পাঁচবার এরকম যদি বারবার ভুল করে থাকে তাহলে কিন্তু এই ক্লেমটাকে তারা কিন্তু আর উঠিয়ে নেয় না, সারা জীবনের জন্য কিন্তু প্রোফাইলে বা পেজের মধ্যে রেখে দেয়। তো আপনারা যদি প্রথমবার ভুল করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন যে আপিল গ্রহণও হতে পারে, এবং না হলেও কিন্তু এক বছরের মধ্যে এই
এই যে ক্লেমটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে যদি আপনার ভাগ্য ভালো থাকে। আর যদি বড় ধরনের কোনো ক্লেম হয়ে থাকে বা ভায়োলেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অনেক অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।